আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসীর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের কুয়েতের টুকরো কিছু খবরে কুয়েত থেকে বলছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের আপডেট। কুয়েত মিনিস্ট্রি অফ হেলথের দেওয়া তথ্য অনুযায়ী 12 জানুয়ারি বুধবার 2022 কুয়েতে সর্বশেষ সোয়াব টেস্ট করা হয়েছিল 35,335 জনের। এদের মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 4,548 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো 4,46,547 জন। গত 24 ঘন্টায় কারোর মৃত্যু ঘটেনি। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 741 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,15,608 জন। আলহামদুলিল্লাহ, দেশটির আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে 17 জন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 28,466 জন। গত কয়েকদিনে প্রতিদিনের রেকর্ড ছাড়িয়ে আক্রান্ত হচ্ছিল, তবে আজকে গতকালকের তুলনায় কিছুটা কম আক্রান্ত হয়েছে। আক্রান্তের বিষয়ে সারমাদ আভ্যন্তরীণ মেডিসিন এবং সংক্রামক রোগের পরামর্শক ডক্টর ঘানেম আল হাজালাইন বলেছেন যে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা আরও 3 গুণ বৃদ্ধি পেতে পারে, তবে বিমানবন্দর বন্ধ করার কোনো দরকার নেই এবং আঙুলের ছাপ বন্ধ করারও কোনো প্রয়োজন ছিল না, যদিও সেটি বন্ধ করা হয়েছে। দেশটিতে কোথাও কোনো লকডাউন বা কারফিউ নেই। লকডাউন বা কারফিউ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই সরকারের। বিমানবন্দর এবং ফ্লাইট পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। 8টি দেশ ছাড়া বিশ্বের সব দেশের সাথেই মোটামুটি সরাসরি ফ্লাইট চালু রয়েছে। বাংলাদেশের সাথেও ফ্লাইট অব্যাহত রয়েছে। সিভিল এভিয়েশন থেকে জানানো হয়েছে যে আজ বুধবার হঠাৎ করেই ঘন কুয়াশা একেবারে ঢেকে ফেলেছিল কুয়েতকে। বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়নি, জাস্ট সীমিত সংখ্যক ফ্লাইটের জন্য আগমন এবং প্রস্থানের সময় সামান্য বিলম্ব করা হয়েছিল। এদিকে আখবার আলুমার সূত্র অনুযায়ী জানা যায় যে বেসামরিক বিমান চলাচলের সাধারণ প্রশাসনের ডেপুটি ডিরেক্টর আল উতাইবি জানিয়েছেন যে কুয়েত বিমানবন্দর বন্ধ করার কোনো ইচ্ছে নেই এবং ফ্লাইট স্থগিত করারও কোনো ইচ্ছা নেই। জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য ফ্লাইট বিষয়ে। কুয়েত সিভিল এভিয়েশন থেকে আজকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে যে কুয়েতে আগত যাত্রী কুয়েতে প্রবেশ করার পর যদি কারো করোনা ভাইরাস ধরা পড়ে তবে তার কোনো চিন্তা নেই। সিভিল এভিয়েশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে আইসোলেশনে রাখার পর পুনরায় কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে। এক্ষেত্রে যে যাত্রী করোনা ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণ করেছে, অর্থাৎ ইমিউন সম্পন্ন, তার যদি করোনা ধরা পড়ে তবে তাকে 7 থেকে 28 দিন আইসোলেশনে রাখা হবে। এর মধ্যে যদি নেগেটিভ রেজাল্ট এসে পড়ে তবে তাকে আইসোলেশন থেকে অব্যাহতি দেওয়া হবে এবং কুয়েতে প্রবেশ করতে পারবে। আর যে ব্যক্তি ইমিউন সম্পন্ন নয়, অর্থাৎ ভ্যাকসিন গ্রহণ করেনি, সে যদি কুয়েতে প্রবেশের পর করোনা ভাইরাস ধরা পড়ে তবে তাকে 10 থেকে 28 দিন আইসোলেশনে রাখা হবে। এর মধ্যে যদি নেগেটিভ রেজাল্ট আসে তবে তাকে আইসোলেশন অর্থাৎ কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হবে এবং কুয়েতে প্রবেশ করতে পারবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভ্যাকসিন গ্রহণ ছাড়া কুয়েতে প্রবেশ করা যায় কি না। হ্যাঁ, যারা 20 নম্বর ভিসাধারীরা রয়েছে, খাদেমা কামা, যারা বেলসালামা প্ল্যাটফর্মের মাধ্যমে আসবে, তাদের মধ্যে ভ্যাকসিন ছাড়াও কুয়েতে প্রবেশ করার অনুমতি রয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি খুব কমন একটি প্রশ্ন। ইতোমধ্যেই অনেকেই বতাকা বা সিভিল আইডি জনিত সমস্যায় ভুগছেন। আপনারা প্রায় প্রতিটি ভিডিওতে কমেন্টস করে থাকেন, সিভিল আইডি পাচ্ছি না বা কী করব, দেশে কীভাবে যাব বা দেশে যেতে সমস্যা হবে কি না। এছাড়াও এই মুহূর্তে দেশে গেলে কতদিন থাকা যাবে, এই প্রশ্নের উত্তরগুলো এখন জানিয়ে দিচ্ছি। গত 1 বছরে কুয়েতে বসবাসরত অনেক প্রবাসীরাই সঠিক সময়ে সিভিল আইডি কার্ড বা পতাকা হাতে পাননি। এর সঠিক কারণ প্যাসি কর্তৃপক্ষই বলতে পারবে, তবে এর বিকল্প হিসেবে প্রত্যেককেই তাদের নিজস্ব মোবাইলে কুয়েত মোবাইল আইডি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। কুয়েত মোবাইল আইডি দিয়ে সকল কাজ করা যায়। কেউ যদি পতাকা বা সিভিল আইডি কার্ড না থাকে, দেশে যেতে চান, তবে দেশে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কুয়েত মোবাইল আইডি যে থাকতে হবে তাও কোনো সমস্যা না, মোবাইল আইডি কার্ড ছাড়াও দেশে যাওয়া যাবে। তবে ফেরার সময় যেন ঝামেলা না হয়, সেই ঝামেলা এড়াতে আপনার মোবাইলে কুয়েত মোবাইল আইডি সক্রিয় করে রাখতে পারেন। অনেকেই কিছু নিয়ম ভুল করার কারণে সঠিকভাবে মোবাইল আইডি সক্রিয় করতে পারেন না, অনেকেই সেলফি তুলতে ভুল করেন, এছাড়াও অনেকেরই সিম কার্ডে পর্যাপ্ত পরিমাণ পয়সা না থাকার কারণে মোবাইল আইডি সক্রিয় করতে পারেন না। আপনার সিম কার্ডে 100 পয়সার বেশি রেখে সঠিকভাবে ক্যামেরা চেহারার এপাশ ওপাশ ঘুরিয়ে সেলফি তুলে খুব সহজেই মোবাইল আইডি তৈরি করে নিতে পারেন। অনেকেই পিসিআরের সময় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। কুয়েত থেকে বাংলাদেশে যাওয়ার সময় 48 ঘন্টার মধ্যে পিসিআর করতে হবে, আর
বাংলাদেশ থেকে কুয়েতে আসার সময় 72 ঘন্টার মধ্যে পিসিআর করলেই হবে। অনেকেই জানতে চাইছেন এখন বাংলাদেশে গিয়ে কতদিন থাকা যায়। শন ভিসা এবং খাদেম ভিসা উভয়ই 6 মাসের মতো থাকতে পারবেন। তবে 1 ডিসেম্বর 2021-এর পর খাদেম ভিসাধারীরা যারা কুয়েত থেকে বাংলাদেশে গিয়েছেন তারা 6 মাসের বেশি বাংলাদেশে অবস্থান করলে অটোমেটিকভাবে আপনার আকামা কেটে যাবে। যারা এই মুহূর্তে কুয়েত থেকে বাংলাদেশে যেতে চান, মোবাইলে কোন অ্যাপস রাখতে হবে এমন প্রশ্ন করেছেন। বাংলাদেশে যাওয়ার জন্য কোনো অ্যাপসের শর্ত নয়। যারা বাংলাদেশ থেকে কুয়েতে আসবেন তারা তাদের নিজস্ব মোবাইলে ইমিউন, শ্লোনিক, মুসাফির প্ল্যাটফর্মে নিবন্ধন করাসহ যদি অনলাইনে আকামা লাগানো থাকে তবে কুয়েত মোবাইল আইডি সক্রিয় করে রাখতে হবে। উল্লেখ থাকে যে এই নিয়মটি পুরান ভিসাধারী এবং নতুন ভিসাধারী সকলের জন্যই প্রযোজ্য। জানিয়ে দিচ্ছি কোয়ারেন্টাইন সম্পর্কিত প্রশ্নের উত্তর। অনেকেই জিজ্ঞেস করছেন এই মুহূর্তে কুয়েতে আসলে হোটেলে কোয়ারেন্টাইন নাকি নিজ ঘরে কোয়ারেন্টাইন পালন করতে হবে। নিজ ঘরে যদি ভ্যাকসিন সম্পন্ন হন তবে 7 দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে, ভ্যাকসিন সম্পন্ন না হলে 10 দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। এই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। যদি এই কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি চান তবে 3 দিন কোয়ারেন্টাইনে থাকার পর পিসিআর টেস্ট করলে যদি নেগেটিভ রেজাল্ট আসে তবে সেটি প্রদর্শন করলেই কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পাবেন। যারা কুয়েত থেকে বাংলাদেশে যাবেন তাদের কোনো হোটেল কোয়ারেন্টাইন নেই, নিজ ঘরে কোয়ারেন্টাইন পালন করলেই চলবে। অনেকেই ভ্যাকসিন সম্পর্কে জানতে চাইছেন, 6 মাস হয়নি সরাসরি ভ্যাকসিন দিতে চান কি করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে 50 বছরের উপরে যারা রয়েছে তাদের সরাসরি ভ্যাকসিন দেওয়া হবে, যারা 50 বছরের নিচে রয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনেকেই দেশে চলে যেতে চান, এক্ষেত্রে বুস্টার ভ্যাকসিন দিয়েই যেতে চান, আপনারা কিভাবে সরাসরি দিবেন? এক্ষেত্রে মিশ্রের ভ্যাকসিন সেন্টারে আপনার টিকিট সহ গিয়ে দেখতে পারেন, যদি আপনাকে দেয় তবে তো ভালোই। তবে আরও উল্লেখ থাকে যে বিভিন্ন স্থানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভ্যাকসিন দেয়া হচ্ছে, তবে এর ব্যাপারে আপনার নিজেকেই খবর নিতে হবে। এ ব্যাপারে কুয়েতের বিভিন্ন পেজ সহ বিভিন্ন গ্রুপে অনেক সদস্যরাই পোস্ট করে থাকে। যেহেতু মন্ত্রণালয়ের নির্দেশনার বাইরে কোনো নিউজ প্রচার করা যায় না, এই জন্য এই হসপিটালের নামগুলো প্রচার করা যাচ্ছে না। আপনারা এই পেজ গ্রুপগুলোতে সক্রিয় থেকে এই সকল ছোটোখাটো খুঁটিনাটি তথ্য জেনে নিতে পারেন। আজকে একটি গ্রুপের নাম বলে দিব, কুয়েত প্রবাসী সাপোর্ট টিম। এই গ্রুপে এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট থাকে যা হাজারো প্রবাসীর উপকার করে থাকে। ফেসবুক গ্রুপের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনারা গ্রুপে সংযুক্ত থেকে এই ধরনের খুঁটিনাটি তথ্য জেনে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই তথ্যগুলো হয়তো বা অনেকেরই জানা, অনেকেই বিরক্ত প্রকাশ করতে পারেন, তবে অনেকেরই অজানা। যাদের অজানা রয়েছে তাদের উপকারার্থেই এই তথ্যগুলো জানিয়ে দেওয়া হলো। এবারে জানিয়ে দিচ্ছি ধরপাকড় সম্পর্কিত একটি খবর। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা গিয়েছে যে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে কুয়েতে গ্রেফতারকৃত 607 প্রবাসীকে নিজ নিজ দেশে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ। নির্বাসনের সময়কাল ছিল 1 থেকে 11 জানুয়ারি পর্যন্ত। এদের মধ্যে পুরুষ ছিল 340 জন এবং নারী ছিল প্রায় 267 জন। জানিয়ে দিচ্ছি বিশ্বের সকল দেশে অবস্থান করা প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা প্রবাসীদের পাসপোর্ট বাতিল করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেসব প্রবাসী বাংলাদেশি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন তাদের সবার পাসপোর্ট বাতিল করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মুজাম্মেল হক। আজ বুধবার 12 জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। এ সময় রোহিঙ্গাদের অন্যায় কাছ থেকে বিরত রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, যারা রোহিঙ্গা তারা আমাদের দেশের নাগরিক নন, তাই আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে না। এছাড়াও যে কোনো সরকারি চাকরিতে নিয়োগের আগে ডোপ টেস্ট হবে বলে জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগেও ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য দ্রুত একটি আইনও করা হবে। জানিয়ে দিচ্ছি আমাদের বাংলাদেশের মহামারী ভাইরাসের আপডেট। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 2,916 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো 16,01,305 জন। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যুবরণ করেছে 4 জন। এ নিয়ে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা 28,111 জন। ইনালিলাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 266 জন। মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 15,51,653 জন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল সর্বশেষ খবর। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ইনশাআল্লাহ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।